আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমরাও ভালো আছি, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বের হব। আমরা আজকে ঘুরতে যাব হচ্ছে একটা পার্কে, যেটা হচ্ছে ইউরোপিয়ান পার্ক, সালমা পার্ক নামেও এই পার্কটা পরিচিত। তো চলুন আমরা যাই, ঘুরে আসি। এটা হচ্ছে হালুয়াঘাট থানার মধ্যে জুগলি ইউনিয়নের তালতলা গ্রামে অবস্থিত এই পার্কটি। এটি হচ্ছে কণ্ঠশিল্পী সালমা করেছে এই পার্কটি। তো আজকে আমরা সেখানে যাব, দেখব যে সেখানে কি আছে বা কীরকম সেই পার্কটা দেখতে। তো চলুন আমাদের সাথে যাই। এই যে আমরা পৌঁছে গিয়েছি পার্কে। তো পার্কে আমরা এখন টিকিট কাটব। টিকিট কেটে যেহেতু পার্কের ভিতর প্রবেশ করতে হয়, টিকিটের প্রবেশ ফি হচ্ছে পার পার্সন 30 টাকা। তারপরেও হচ্ছে ভিতরে নাগরদোলা আছে, আরও কিছু রাইডস আছে, সেগুলোর জন্য আলাদা পে করতে হবে। তো এই যে আমরা টিকিট কেটে নিচ্ছি। আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, তো 4টা টিকিট নিয়ে নিয়েছি আমরা। প্রত্যেকটা টিকিটের মূল্য 30 টাকা করে নিয়েছে। তো চলুন এখন আমরা ভিতরে যাই আর দেখি। এই যে পার্কের ভেতরে হচ্ছে ঢুকে আমি একটা বড় পুকুরের মতো পুকুর দেখতে পাচ্ছি, আর পুকুরের চারপাশে হচ্ছে অনেক রকমের গাছ লাগানো। এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে, তার মধ্যে হচ্ছে জবা, অনেকগুলো কালারের জবা রয়েছে যাওয়ার ছেলে। আর পুকুরের চারপাশে হচ্ছে লাইট দেওয়া আছে, পুকুরের মধ্যে বোটিং করারও ব্যবস্থা আছে, তার জন্য হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে। তো চলুন দেখি আর কি কি আছে এই পার্কে। এখানে একটু পরে পরে বসার জন্য জায়গা দেওয়া আছে। তো এই যে আমার ছেলেকে ডাইনোসরের নিচে দাঁড় করে দিলাম, সে হচ্ছে ঘুরতেছে। তো এই পার্কটা হচ্ছে মূলত একটা দ্বীপের মতো, যে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে একটা বড় পুকুর, তার মধ্যে হচ্ছে 5টা দ্বীপ, যে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার জন্য রাস্তা করা আছে সেখানে। তো চলুন যাই, আমরা প্রথমে যে দ্বীপটা আছে সেখানে এখন যাব। সেখানেও হচ্ছে অনেক রকমের গাছপালা আছে, আর হচ্ছে বসার জন্য একটা জায়গা দেওয়া আছে ছাউনির মতো, আর সেখানে হচ্ছে ফুলের টব ঝোলানো আছে। ফুলগুলো অবশ্য আর্টিফিশিয়াল, কিন্তু বাকি এই গাছ যা যা গাছ আছে সবই হচ্ছে গাছ, ফুলের গাছ লাগানোর মতো। তো এই যে আরেকটা ব্রিজ, আরেকটা দ্বীপের মধ্যে
যেতে হবে। তো এইভাবে আমরা সবগুলো বীজ ফুটে আসবো। তো চলুন দেখি। প্রাণীর ভাস্কর্য আছে, যেমন হরিণ, ডাইনোসর, ব্যাং আছে, কুমির আছে, আরও ক্যাঙ্গারু আছে, অনেক রকমের প্রাণীর ভাস্কর্য দেওয়া আছে। তো আমার ছেলেকে হরিণের পিঠে চড়িয়ে দিয়েছিলাম, সে ঘুরতেছে, দেখি আমরাও ঘুরে দেখি আর কী কী আছে। চলুন বাচ্চাদের জন্য একটা পার্কের ব্যবস্থা আছে, যেখানে নাগরদোলা, নৌকা, তারপরে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা থাকবে। তো এটার কাজ এখনও শেষ হয়নি, এটা এখনও চালু হয়নি। তো আমরা নেক্সট টাইম যখন আসবো তখন দেখবো এটা কী কী অ্যাড করে তারা। তো এই তো আমরা দেখি আর কী কী আছে এই পার্কে, চলুন ঘুরে ঘুরে দেখি আমরা। পার্কটা কিন্তু আসলে সুন্দর, আর যেহেতু একটা আয়তন বেশি বড় না হলেও একটা বড় পুকুর, তার মাঝখানে হচ্ছে দ্বীপের মতন করা, যেহেতু আর অনেক রকমের গাছ, তাই পার্কটা আসলেও মনোমুগ্ধ। সব কিছুই পাওয়া যায়। আর এখানে আমরা দেখুন করে মাছ দেখতেছিলাম। এখন আমরা যাব রাস্তার অপোজিট পাশে, এদেরই আরেকটা পার্ক রয়েছে, একই পার্ক কিন্তু হচ্ছে রাস্তার ওই পাশেও রয়েছে। তো আমরা এখন এটার ভিতরে যাচ্ছি। এটার ভিতরে যাওয়ার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না, আগের টিকিট দিয়ে আপনি এটার ভিতরে যেতে পারবেন, যেহেতু এটার মধ্যে আসলে কিছু করা নেই, কিছু প্রাণীর ভাস্কর্য আছে, তাছাড়া আমরা কিছু করেনি, এটার কাজ এখনও শেষ হয়নি। তো এটার মধ্যে তেমন কিছুই পেলাম না আমরা, দেখি। এই যে আমরা নাগরদোলায় নাগরদোলা নদীর
হচ্ছে দেখছি আর এই তো আজকে এই পর্যন্তই আমরা একটু পরে বাড়িতে যাব তো আপনারা ভালো লাগলে আপনারা আসতে পারেন পার্কে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম